ভক্তগণ, আজ আমরা শ্রীধাম নবদ্বীপের হরিসভায় শ্রীমূর্তি প্রকাশ বিষয়ে আস্বাদন করব। এক দিব্য কথা, তাই সাবধানে কথা শ্রবণ করে হৃদয় স্থাপন করলে অদ্ভুত অনাবিল আনন্দ লাভ হবে। এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যে মানে এই এই যে লীলার কথা বলছি, এই শ্রবণ করলে আপনাদের মধ্যে একটা অদ্ভুত আনন্দ হবে, এই বিষয়ে কোনো সন্দেহ নেই। আমি যে সময়ের কথা বলছি, তখন নবদ্বীপের পোড়ামাতলা থেকে বুড়া শিবতলা যাবার যে রাস্তাটি ছিল, তার মধ্যে দুটো বড় টোল বাড়ি ছিল। একটা শ্রেষ্ঠ স্মৃতির পণ্ডিত ব্রজনাথ বিদ্যারত্ন মহাশয়ের, আরেকটি তার সুযোগ্য পুত্র মথুরানাথ পদরত্ন মহাশয়ের। অনেক ছাত্র এই টোলে এসে পড়াশোনা করত। বিদেশি ছাত্ররাও আসত বলে তাদের থাকবার আলাদা বন্দোবস্ত ছিল। এই পিতাপুত্র স্মৃতিশাস্ত্রের অগাধ পণ্ডিত ব্যক্তি ছিলেন। এনাদের বসত বাটি ছিল আগমেশ্বরী তলায়। পদরত্ন মহাশয়ের টোলটি ছিল শাঁখারি পাড়ায় এবং বিদ্যারত্ন মহাশয়ের টোলবাটি ছিল ষষ্ঠীতলায়। পদরত্ন মহাশয়ের টোলবাটির আঙিনায় একটি প্রকাণ্ড কদম্ব বৃক্ষ ছিল। সেখানে গঙ্গা স্নান উপলক্ষে অনেক দেশি বিদেশি লোক সমাগম হতো, অনেক খেপাখেপি আসত, সাধু সন্ন্যাসীদের সমাগম হতো। একবার এইরকম একটি যোগে শাঁখারি পাড়ায় পদরত্ন মহাশয়ের টোলবাটিতে একটি বৃদ্ধ লোক আশ্রয় নেন। লোকটির বয়স আনুমানিক 60 বৎসরের ঊর্ধ্বে হবে। লম্বা লম্বা চুল, দাড়ি, গোঁপ, খুব দীর্ঘ আকৃতি ও দেহ অত্যন্ত রুগ্ন বলে প্রতিভাত হচ্ছে। দেখলে মনে হচ্ছে একটু রুগ্ন স্বভাবের। তার সঙ্গে একটি ছেঁড়া কাপড়ের টুকরো ও 2 থেকে 1টি নারকেলের মালা আছে। ভাষা ঠিক বোঝা যেত না, সমস্ত দিন কোথায় চলে যেত, রাত্রে তিনি কদম্ব বৃক্ষের তলায় বসে থাকতেন। জিজ্ঞাসা করলে জানা গেছিল তিনি বাস করেন শ্রীহট্ট জেলায়, ওর নাম নিহাল দাস, সবাই তাকে নিহাল খ্যাপা বলেই ডাকত। পদরত্ন মহাশয় টোল থেকে বাড়ি চলে গেলে নিহাল খ্যাপা কী যেন বিড়বিড় করে বলেন। এরপরে রাত গভীর হলে তিনি উচ্চ ঈশ্বরে চিৎকার করে বলেন, আমার ঝোলা থেকে কে যেন একটি ঠাকুর নিয়ে গেছে। আবার রাতের শেষ হলে সে আমার ঠাকুর রেখে গেছে। প্রথমে বলে আমার ঝোলা থেকে কে আমার একটা ঠাকুর নিয়ে চলে গেছে, আর রাত্রের শেষের দিকে বলে না না আমার ঠাকুর আবার রেখে গেছে। নিহাল খ্যাপার এই আচরণে সবাই বিতিব্যস্ত হয়ে গেল। এর মধ্যে সবথেকে সমস্যায় পড়লেন পদরত্ন মহাশয়। নিহাল খ্যাপা এই ঠাকুর চুরি যাবার ব্যাপার ছাত্রদের ওপর চাপিয়ে দিলেন, যে ছাত্ররাই আমারই মূর্তি চুরি করে নিয়ে চলে যায়, ঠাকুর চুরি করে নিয়ে চলে যায়। এই নিহাল খ্যাপা এই ঠাকুর চুরি যাবার ব্যাপার ছাত্রদের দোষ দিতে থাকলে পদরত্ন মহাশয় ছাত্রদের ডেকে বিষয়টা খোলসা করলেন। ছাত্ররা বলল, গুরুজি আমরা কেন ওনার ঠাকুর চুরি করব, আমরা বিষয়বস্তু অবগতই নই। একদিন পদরত্ন মহাশয় বিষয়টাকে ভালো করে অবগত হবার জন্য রাত্রে বাড়ি না গিয়ে টোল বাড়িতেই থেকে গেলেন। এমন সময় খ্যাপা অন্য দিনের মতনই চিৎকার করে বলতে লাগলো, আমার ঝোলা থেকে কে যেন একটি ঠাকুর নিয়ে গেছে। পদরত্ন মহাশয় নিদ্রাভগ্ন হল। তিনি ছাত্ররা যেখানে যেখানে থাকেন আর কি, যেখানে যেখানে যে ঘরে ঘরে থাকেন সেই ঘরে গিয়ে উনি দেখতে থাকলেন। দেখলেন যে ছাত্ররা সবাই ঘুমাচ্ছে। তখন তিনি ভাবলেন, এটা কোনো দুষ্ট লোকের কাজ হতে পারে।
আবার কিছু সময় পরে খেপার সুর নরম হলো, তিনি বলতে থাকলেন, আমার ঠাকুর রেখে গেছে। পদরত্ন মহাশয় যখন বুঝলেন যে এই কাজ ছাত্র বা কোনো অন্য লোকের নয়, বরঞ্চ খেপার নিজের খেয়াল বশেই মিছিমিছি এই রকম চিৎকার করে, তখন পণ্ডিত মহাশয় একটু বিরক্ত হয়ে খেপাকে বললেন যে মিছিমিছি চিৎকার করে তুমি সকলকে বিরক্ত করো কেন? খেপা রেগে গিয়ে বলল, কি এত বড় পণ্ডিত হয়ে বলো কিনা আমি মিছিমিছি চিৎকার করি? কোনোদিন আমি মিথ্যা কথা বলি না, ও এই চুরি তোমাকে আমি একদিন দেখাবো। খেপার কথা শুনে পণ্ডিত মহাশয় বললেন, বেশ তো, তোমার ঝোলায় কি কি ঠাকুর আছে তুমি আমাকে বার করে দেখাও না। খেপা বলল, সময় হলে তুমি নিজেই দেখবে, আমি আর কি দেখাবো। এই বলে একটু মৃদু হেসে কি যেন আবার বিড়বিড় করে বলতে শুরু করে দিল। পদরত্ন মহাশয় খুব মনোযোগ দিয়ে খেপার বিড়বিড় আওয়াজ বুঝতে চেষ্টা করল। যতটা কানে এলো যে তাতে শ্রী শ্রী রাসলীলার পদই কীর্তন করছেন। শ্রীহট্ট জেলার লোক তাই উচ্চারণ খুব একটা স্পষ্ট নয়। তিনি চুপ করে কিছুক্ষণ বসে থাকলেন, তারপরে ঝোলা নিয়ে আবার কোথায় চলে গেলেন। এইভাবে প্রত্যেক দিন একই কাণ্ড হওয়াতে সবাইরই গা শুইয়ে গেল। একদিন পদরত্ন মহাশয় ধীরে ধীরে খেপার কাছে এসে বললেন, ঠাকুর চুরি দেখাবে বলেছিলে, কই দেখাও তো, দেখি তোমার কোন ঠাকুর নিয়ে গেছে। খেপা মুখে কিছু না বলে তার হাত ধরে ঝোলার উপর দিয়ে টিপে দেখতে ইঙ্গিত করল। পদরত্ন মহাশয় একটু বিরক্ত হয়ে বললেন, তুমি বার করো না কেন? এতে খেপা বলল, আমি তো বলেছি যে বার করবার সময় হলে আপনি বাইরে বেরিয়ে আসবে, আমাকে আর বার করতে হবে না। অগত্যা পদরত্ন মহাশয় খেপার কথা মতো ঝুলির বাইরেটা টিপে দেখলে একটা শ্রীমূর্তির মতো কি আছে মনে হলো। পদরত্ন মহাশয় খুব মনোযোগ দিয়ে দেখছেন, কিন্তু খেপার তার দিকে দৃষ্টি নেই। সেই একইভাবে বিড়বিড় করতে লাগল, আর আমার ঝোলা থেকে কে যেন একটি ঠাকুর নিয়ে গেল এরকম বলতে থাকল। পদরত্ন মহাশয়ের মনের মধ্যে কিছু সন্দেহ হয়েছিল, তা তিনি বসে বসে ভাবছিলেন। এমন সময় খেপা চিৎকার করে বলল, আরে আমার ঠাকুর রেখে গেছে। আশ্চর্য, পদরত্ন মহাশয় ঝুলি টিপে দেখলেন যে প্রকৃতই দুটি ঠাকুর। একটা ঠাকুর তাহলে সত্যিকারের ওখান থেকে অন্তর্ধান হন? পদরত্ন মহাশয় নির্বাক হলেন, আশ্চর্য হয়ে গেলেন। কিছু সময় পরে এর কারণ কি আমাকে বলতেই হবে, নচেত কিছুতেই ছাড়ব না আপনাকে। এইভাবে স্বনির্বন্ধ অনুরোধ জানালে খেপা চুপি চুপি পদরত্ন মহাশয়কে কি যেন বলল। পদরত্ন মহাশয় আর কিছু এ বিষয়ে আর কোনো জিজ্ঞাসা না করে, কোনো আগ্রহ না দেখিয়ে তিনিও এখান থেকে চলে গেলেন, তার টোল থেকে চলে গেলেন। এই যে হরিসভায় শ্রীমূর্তি প্রকাশ, এই এই যে দিব্য লীলা, এটা এত মধুর ভক্তগণ, আপনারা নিয়মিত শ্রবণ করবেন। আমি এটাকে একাধিক ভিডিওতে ভাগ করেছি, যাতে অল্প অল্প করে শুনে আপনারা এটাকে আস্বাদন করতে পারেন। আজ আমি আর নাই গিয়ে এখানেই আমি আমার বাণীকে শান্ত করছি। আপনারা প্রতীক্ষায় থাকবেন, আমি খুব তাড়াতাড়ি এই লীলাকে আমি প্রসারিত করব। জয় জয় নিত্যানন্দ রাম, জয় জয় ধামেশ্বর মহাপ্রভু, জয় জয় বড় বাবাজি মহারাজ।